এতগুলো লুচি আমার জন্য পুরি আলুর একটা সুন্দর রেসিপি এটা তোর মুখে যে জল চলে আসছে গুড মর্নিং বন্ধুরা সুলতানি খোলার রিসর্টে রয়েছি আর রিসর্ট এখন ব্রেকফাস্ট টাইম ব্রেকফাস্টটা কোথায় যাচ্ছি তোমাকে সবার আগে দেখাই সামনেটা দেখো কি অপূর্ব দৃশ্য পাহাড় পুরো সুইজারল্যান্ডের জন্য পাহাড় আর সামনে মাঠের সামনে বসে আছি আর এই ভিউ দেখতে দেখতে এখন আমি ব্রেকফাস্ট করব মানে হোমস্টেগুলো সুবিধা হচ্ছিল সকালের বেডটি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিন্তু প্যাকেজের মতো থাকে এই রিসর্টটি মানে সরি এই হোমস্টেটার আলাদা ভিডিও সেপারেট বানিয়েছি সুলতানি খোলা মানে কালিম্পংয়ের এই হোমস্টেটা কী করে আসবে কত টাকা দিয়ে বুক করবে ফোন নাম্বার সব আমার অন্য ভিডিওটা দেওয়া আছে একটু গিয়ে তোমরা দেখে নাও তো এখন যেটা করবো ব্রেকফাস্টে কী কী আছে দেখে নিই সবার আগে ব্রেকফাস্টে রয়েছে কত বড় গামলা দিয়েছে দেখো এর মধ্যে রয়েছে এতগুলো লুচি আমার জন্য পুরি তো একটা নিলাম পুরি আরেকটা নিলাম পুরি দুটো পুরি নেওয়া হয়ে গেছে এবার আমি তরকারিটা দেখো কী আছে এখানে হচ্ছে রয়েছে আলুর একটা সুন্দর রেসিপি একটা তরকারির মুখে যে জল চলে আসছে প্লেট আমার রেডি আর এখানে কিন্তু পেঁয়াজ দুকোবা পেঁয়াজও দিয়েছে পেঁয়াজও নিয়ে নিলাম তো সবার আগে চলো লুচির গরম গরম কিন্তু বেশ লুচিটা এখনো তো লুচিটা ছিললাম ছোট্ট করে আলুর তরকারিটা কী দিয়ে বানিয়েছি জানি না একটু আলু নিয়ে নিলাম টেস্টটা করবো বিলিভ মি নেক্সট লেভেলের সাথে মানে আলুটা একদম নিরামিষ করে আলুটা দরকার করা হয়েছে আলু যে দরকার নিরামিষ করা হয়েছে আর লুচিটা ময়দার লুচি সব মিলিমিশে কিন্তু এটা নেক্সট লেভেলের মর্নিংটা মানে সকালবেলা এখন 9টা বাজে ব্রেকফাস্ট টাইম ব্রেকফাস্ট করছি ভিউ দেখছি সব মিলেমিশে কিন্তু সকালটা পুরো জমে গেল তো গাইস সুলতানি খোলার ভিডিওটা এই ট্যুর প্যাকেজটা যদি বুক করতে যাও আগের ভিডিওগুলো দেখো জানো যদি আসতে চাও আসতে পারো আর আমি ততক্ষণে খেতে থাকি ব্লগটাকে শেষ করছি ছোট্ট একটা ব্রেকফাস্ট ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না